যদিও নফল সালাতগুলো দাঁড়িয়ে পড়াটা আপনার জন্য উচিত উত্তম। কেননা এই কথাটা, এই পয়েন্টটা আমি কেন এখানে উল্লেখ করতেছি, আমাদের সমাজে কিছু মুরব্বী আছে বা যারা তালিম বৈঠকের নামে কিছু শিখেছে, তারা দেখতে পাবেন বসে বসে সালাত আদায় করে, বিশেষ করে এশার পর। এশার পরে সে চার রাকাত সালাত আদায় করেছে, সুন্নত পড়েছে, নফল পড়েছে, আবার দেখবেন দুই রাকাত বসে বসে পড়তেছে। সে কিন্তু দাঁড়াতে সক্ষম, তার জন্য জায়েজ বসে পড়া, কিন্তু সে কোন সেন্সে এটা করতেছে বসে? তার ধারণা যে এই বসে পড়াটাই সুন্নত, এটা তার ধারণা। তার ধারণা যে নফল সালাত বসে পড়াটাই সুন্নত, কিন্তু না, এটা সুন্নত নয়, বরং এটা আপনার কৃপণতা। আপনি যেখানে এক নেকি পেতেন, এই বসে পড়ার কারণে কতটুকু পাচ্ছেন? অর্ধেক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা চমৎকার হাদিস আমি আপনার কাছে কোট করি, আপনার মাইন্ডটাকে ক্লিয়ার করে দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্না আয়েশা তা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা আখবারাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে খবর দিচ্ছেন, তাবিদেরকে তিনি বলছেন, আন্নাহা লাম তারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, তিনি লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাল লাইলি কায়দান কাত্তুন কায়দান কাত্তুন হাত্তা আসান্না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কখনোই কোনো একবারও রাতে বসে সালাত আদায় করতে দেখিনি। হাত্তা আসান্না, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ ইয়ং ছিলেন, যুবক ছিলেন, অসুস্থ ছিলেন না। তার মানে যখনই তিনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, মানে বয়স বেড়ে গেছে, তার আগ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহকে আমি কোনোদিন বসে সালাত আদায় করতে দেখিনি। এটা আয়েশা বলতেছে, সব থেকে কাছের মানুষ। তিনি বলছেন, লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাল লাইলি কায়দান কাত্তুন, কোনো একবারও দেখিনি। হাত্তা আসান্না, যতক্ষণ তিনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, তখন রাসূলের সালাতটা কেমন ছিল? তিনি বলতেছেন, ফাকানা ইয়াকরাউ কায়দান, যখন রাসূল লম্বা সময় দাঁড়িয়ে থাকতে কিয়াম করতে পারতেন না, তখন তিনি চাচ্ছিলেন যে লম্বা কিরাত করবে, তিনি বসে বসে কিরাত করতেন। সালাতে দাঁড়িয়ে আল্লাহু আকবর বলে শুরু করতেন, তারপর বসে যেতেন, বসে কিরাত করতেই থাকতেন, কোরআন পড়তেই থাকতেন। ইজা আরাদা আরকা, যখন রাসূলের রুকু করার ইচ্ছা হতো, কামা দাঁড়িয়ে যেতেন। এতক্ষণ কিন্তু বসে বসে কিরাত করতেছিলেন, ধরো সূরা বাকারা পড়তেছিলেন, এখন রাসূলুল্লাহ ইচ্ছা করেছে যে আমি এখন রুকু করব, তিনি বসে বসে রুকু করেননি, কামা দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে গিয়ে কি করতেন? ফাকারা নাহওয়া মিন সালাসিনা ও আরবাইনা আয়া, তারপর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আবার 30 থেকে 40 আয়াত পর্যন্ত পড়তেন, সুম্মা রাকা, তারপরে রুকু করতেন। তার মানে যারা এই যে খোরার মতো বসে বসে সালাত আদায় করে সুন্নত ভেবে, রাসূলের আদর্শ কি? হাদিসটা কোথায় আছে? ইমাম বুখারী কোট করেছে, 18 নম্বর অধ্যায়ের 20 নম্বর পর্বে পাবেন, হাদিস হচ্ছে 1118-তে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বসে সালাত আদায় করেনি, কিন্তু যখন বয়স হয়ে গেছে, তিনি লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারতেছিলেন না, তখন তিনি যেহেতু কোরআন রাত ভরে তিনি প্রায় শেষ রাত্রে অধিকাংশ সময় সালাত কাটাতেন, বাকারা নিসা আলে ইমরানের মতো সুরা পড়তেন, তখন তিনি বসে বসে কেরাত করতেন। যখন রুকু করার ইচ্ছা হতো, তখন তিনি উঠে 30-40 আয়াত পড়ার পরে রুকু করতেন দাঁড়িয়ে থেকে। আর আমাদের নামাজ হচ্ছে 3-5 আয়াত, বেশি জোর 5-7 আয়াত, তা আমাদের নামাজ। আর এই 5-7 আয়াতের 10 আয়াতের নামাজও আপনি বসে পড়তে হবে? এটা অযৌক্তিক। অথচ রাসূলুল্লাহ লম্বা সময় দাঁড়িয়ে সালাত আদায় করতো, তারপর তিনি বসে পড়তেন। তাহলে এটা বলার অর্থ হচ্ছে যে নফল সালাত বসে পড়া যায়, যেহেতু রাসূলুল্লাহ সুস্থ ছিলেন কিন্তু অপারক, মানে অসুস্থতা ফিল করতেন, তাই তিনি বসে সালাত আদায় করতেন। এই হাদিস দিয়ে প্রমাণ করা যায় যে নফল সালাত বসে পড়া যায়। এটা গেল একটা। তাহলে আমরা প্রথম আজকে কি জানলাম? কিয়াম করাটা হচ্ছে ফরজ। কার জন্যে? সুস্থ ব্যক্তির জন্যে, সক্ষম ব্যক্তির জন্যে। আর কোন নামাজের জন্যে? ফরজ সালাতের জন্যে। আর নফল সালাতের জন্যে জায়েজ আছে। আপনি লম্বা সফর করতেছেন, ট্রেনে অথবা বাসে, কোথাও প্লেনে বসে বসে কি করবেন? আপনি ভাবতেছেন আমি সালাতে নিয়ত করে সালাতে দাঁড়িয়ে যাই, বসে বসে সালাত পড়তেছেন ঘন্টার পর ঘন্টা, জায়েজ নাকি জায়েজ নেই? জায়েজ, কারণ ওটা কি? নফল সালাত। কিন্তু যদি ফরজ হয়, এই মাসলা জেনে নেন।